নতুন ভিডিও আর আজ আমি ইনটু ভিডিওত আমি ডিসকাস করিম ফার্স্ট ইন আসাম সো অসমৰ প্ৰথম ব্যক্তি সো এই ভিডিওটো বহুত ইম্পৰ্টেণ্ট হ'ব কাৰণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামত এই প্ৰশ্নবোৰ আহি থাকে আৰু আমি যিহেতু জানো আগন্তুক সময়ত বিভিন্ন ধৰণৰ এক্সাম আহি আছে সো আপোনালোকে এই ভিডিওটো শেষলৈকে চাব আৰু প্লিজ লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু যদি আপোনালোকে অলৰেডি ছাবস্ক্ৰাইব কৰিছে তেতিয়াহ'লে বেল আইকনটো প্ৰেছ কৰি দিব যাতে আপোনালোকে ন'টিফিকেশ্যন পায় তেন্তে আহক পলম নকৰাকৈ ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰোঁ সো ফাৰ্ষ্ট ইন আসাম সো ফাৰ্ষ্ট কুৱেশ্যন হ'ল ফাৰ্ষ্ট চিফ মিনিষ্টাৰ অফ আসাম সো অসমৰ ফাৰ্ষ্ট চিফ মিনিষ্টাৰ কোন আছিলে গোপীনাথ বৰদলৈ নেক্সট হ'ল ফাৰ্ষ্ট ওমেন চিফ মিনিষ্টাৰ অফ আসাম সো ওমেন কোন আছিলে ফাৰ্ষ্ট চিফ মিনিষ্টাৰ ছৈয়দা আনৱাৰা থাৰ্ড হ'ল ফাৰ্ষ্ট ওমেন মিনিষ্টাৰ মাভিছ ডান নেক্সট কুৱেশ্যন ফাৰ্ষ্ট গভৰ্ণৰ ফ্ৰম আসাম সো আপোনালোকে কুৱেশ্যনটো মন কৰিব ফ্ৰম আসাম কোৱা হৈছে ঠিক আছে সো কোন আছিলে বিষ্ণুৰাম মেধি কেতিয়া আছিলে গভৰ্ণৰ 1957 আৰু তেওঁ ক'ৰ গভৰ্ণৰ আছিলে মাদ্ৰাজ ডেট মিনছ তেওঁ মাদ্ৰাজৰহে গভৰ্ণৰ আছিলে কিন্তু তেওঁ অৰিজিনেলি অসমৰ পৰা আছিলে সেইকাৰণে কুৱেশ্যনটোত কোৱা হৈছে ফাৰ্ষ্ট গভৰ্ণৰ ফ্ৰম আসাম আৰু এইখিনিতে এটা কথা কৈ থওঁ যে ফাৰ্ষ্ট গভৰ্ণৰ অফ আসাম ইন ব্ৰিটিছ ৰুল ঠিক আছে সো ব্ৰিটিছৰ শাসনকালৰ সময়ত ফাৰ্ষ্ট গভৰ্ণৰ অসমৰ গভৰ্ণৰ কোন আছিলে সো তেওঁ হ'ল ছাৰ নিকোলাছ ডক বিটছন বেল আৰু ইয়াতে আৰু এটা প্ৰশ্ন আছে ফাৰ্ষ্ট গভৰ্ণৰ অফ আসাম ইন আফটাৰ ইণ্ডিপেণ্ডেন্স হ'ব একচুৱেলি সো ফাৰ্ষ্ট গভৰ্ণৰ অফ আসাম আফটাৰ ইণ্ডিপেণ্ডেন্স আৰু তেওঁ হ'ল মহম্মদ ছালেহ আকবৰ হাইদৰী সো যদি আমি ইন শ্বৰ্ট ক'ব যাওঁ তেতিয়াহ'লে আমাৰ অসমৰ প্ৰথম গভৰ্ণৰ যোন অসমতে আছিলে তেওঁ হ'ল মহম্মদ ছালেহ আকবৰ হাইদৰী আৰু অসমৰ পৰা যদি সোধে তেতিয়াহ'লে ফাৰ্ষ্ট গভৰ্ণৰ হ'ল বিষ্ণুৰাম মেধি সো এইটো অপশ্যনৰ ওপৰত ডিপেণ্ড কৰিব নো ডাউট কুৱেশ্যনৰ ওপৰতো ডিপেণ্ড কৰিব ফ্ৰম আসাম আৰু ইন আসাম নেক্সট কুৱেশ্যন হ'ল ফাৰ্ষ্ট গ্ৰেজুৱেট মেন সো পুৰুষ কোন আছিলে আনন্দৰাম বৰুৱা ফাৰ্ষ্ট গ্ৰেজুৱেট ওমেন সো কোন আছিলে সুধালতা দৌৰা ফাৰ্ষ্ট আই চি এছ সো এইটো আমি জানোৱেই আনন্দৰাম বৰুৱা সো তেওঁ ফাৰ্ষ্ট গ্ৰেজুৱেটো আছিলে ফাৰ্ষ্ট আই এ এছ ওমেন পাৰুল দাস আৰু মেল যদি সোধে ফাৰ্ষ্ট মেল বা ফাৰ্ষ্ট আই এ এছ মেন বুলি যদি সোধে তেতিয়াহ'লে অশোক শইকীয়া সো এই প্ৰশ্নটো কিন্তু সোধে ফাৰ্ষ্ট আই এ এছ মেন ঠিক আছে সো এইটো আপোনালোকৰ নাইনৰ বুকতো আছে নেক্সট কুৱেশ্যন হ'ল ফাৰ্ষ্ট ওমেন এ চি এছ সো তেওঁ কোন আছিলে সুচিব্ৰতা ৰায় চৌধুৰী ফাৰ্ষ্ট হাইকোৰ্ট সো আমাৰ অসমত এখনেই হাইকোৰ্ট আছিল সো অবভিয়াছলি গুৱাহাটী হাইকোৰ্ট আৰু এইটো কেতিয়া ষ্টাব্লিছ হৈছিলে 1948 ফাৰ্ষ্ট লোক আদালত আদালত আৰু এইটো হ'ল হাজো সো ফাৰ্ষ্ট লোক আদালত যদি সোধে ক'ত হৈছিলে মানে ষ্টাব্লিছ তেতিয়াহ'লে এইটো হাজো হ'ব নেক্সট কুৱেশ্যন নম্বৰ 12 ফাৰ্ষ্ট চিফ জাষ্টিছ অফ গুৱাহাটী হাইকোৰ্ট সো হাইকোৰ্টৰ ফাৰ্ষ্ট চিফ জাষ্টিছ কোন আছিলে হালিৰাম ডেকা নেক্সট কুৱেশ্যন হ'ল ফাৰ্ষ্ট ওমেন চিফ জাষ্টিছ তেওঁ মেন আছিলে আৰু ওমেন চিফ জাষ্টিছ অফ গুৱাহাটী হাইকোৰ্ট কোন আছিলে মীৰা শৰ্মা নেক্সট কুৱেশ্যন নম্বৰ 14 ফাৰ্ষ্ট ভাইচ চেঞ্চেলৰ অফ আসাম কৃষ্ণকান্ত সন্দিকৈ সো তেওঁ কেতিয়া আছিলে 1948 আৰু ক'ৰ আছিলে ভাইচ চেঞ্চেলাৰ সো ভাইচ চেঞ্চেলাৰ অবভিয়াছলি ইউনিভাৰ্চিটিত হয় আৰু তেওঁ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ ফাৰ্ষ্ট ভাইচ চেঞ্চেলাৰ আছিলে সো তেওঁৰ নামত অ'পেন মানে অ'পেন এডুকেশ্যনো চলে কে কে হেণ্ডিক যোনটো হয় নেক্সট হ'ল ফাৰ্ষ্ট স্পীকাৰ অফ আসাম লেজিছলেটিভ এছেম্বলি সো আনচাৰ হ'ল বসন্ত কুমাৰ দাস ফাৰ্ষ্ট স্পীকাৰ চৰি এইটো আহি গ'ল অলৰেডি সো কুৱেশ্যন নম্বৰ 16 চেয়াৰমেন অফ সংগীত নাটক একাডেমী সো আনচাৰটো হ'ল ডক্টৰ ভূপেন হাজৰিকা নেক্সট কুৱেশ্যন নম্বৰ 17 ফাৰ্ষ্ট ডাইৰেক্টৰ ফ্ৰম আসাম আৰ বি আই সো আৰ বি আইৰ ফাৰ্ষ্ট অসমীয়া ডাইৰেক্টৰ আসামৰ ডাইৰেক্টৰ কোন আছিলে গণেশ ফুকন নেক্সট হ'ল ফাৰ্ষ্ট ছেক্ৰেটাৰী অফ আহোম আসাম সাহিত্য সভা
সো অসম সাহিত্য সভার ফার্স্ট সেক্রেটারি কোন আসলে শরৎ চন্দ্র গোস্বামী। নেক্সট ফার্স্ট টু ক্লাইম মাউন্ট এভারেস্ট, সো অসমৰ পৰা প্ৰথম মাউন্ট এভারেস্ট কোনে ক্লাইম কৰিছিলে? তরুণ শইকীয়া। ফার্স্ট চাইনিজ টুরিস্ট টু ট্যুর আসাম, সো প্রথম একচুয়ালি ফরেনার কব পারি আমি পারো, আর আসলে বিলংস টু চাইনা, সো এই হিস্ট্রিটো আছে। সো কোন আসলে? হিভেন সাং। ফার্স্ট কোঅপারেটিভ সোসাইটি, সো ফার্স্ট কোঅপারেটিভ সোসাইটি কি আসলে? শিলং কোঅপারেটিভ ব্যাঙ্ক। নেক্সট ফার্স্ট রেলওয়ে গুডস, যে বস্তু বা মাল বাহিনী আহা যাওয়া করে, সো এই ফার্স্ট রেলওয়ে কত আসলে? ডিব্রুগড়। একচুয়ালি কোয়েশনটা দুই ধরনের হবো পারে, যে কত আছে সুদিব পারে কেতিয়াবা, যে ফার্স্ট রেলওয়ে টু ক্যারি গুডস যদি সুধে, কত আছে যদি সুধে, তেতিয়া ডিব্রুগড় হব। আর যদি ডিব্রুগড় কত আছে বলে সুধে, তেতিয়াহলে দিনজান। আর এই কেতিয়া স্টার্ট হয়েছিল? 1882। ফার্স্ট রেডিও স্টেশন, সো আনসার হল গুয়াহাটি অ্যান্ড শিলং। ফার্স্ট ব্রিজ ওভার দি ব্রহ্মপুত্র, সো এই আমি সকলে জানো, এই হল শরাইঘাট ব্রিজ 1962। নেক্সট কোয়েশন নম্বর 25, ফার্স্ট পিএইচডি হোল্ডার, সো ফার্স্ট পিএইচডি হোল্ডার ডক্টর ডিগ্রি লওয়া ব্যক্তিজন কোন আসলে? মইদুল ইসলাম বড়া। ফার্স্ট পিএইচডি ইন ল, সো ল টু ফার্স্ট পিএইচডি কোনে লৈছিলে? জগদীশ মেধি। কোয়েশন নম্বর 27, ফার্স্ট অথর অফ শর্ট স্টোরি ইন আসামিজ লিটারেচার, সো আমি জানো লক্ষ্মীনাথ বেজবৰুৱা বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের মানে বহুত লিখেছিল শর্ট স্টোরি আসামিজ লিটারেচার, ঠিক আছে? সো ফার্স্ট অথর শর্ট স্টোরি সুধিলে কোন হব? লক্ষ্মীনাথ বেজবৰুৱা। ফার্স্ট প্রোজ ভার্স, প্রোজ প্রোজ কোনে লিখেছিল? যতীন্দ্রনাথ দুৱৰা। নেক্সট হল কোয়েশ্চন নম্বর 29, ফার্স্ট হিস্টোরিক্যাল নভেল ইন আসামিজ লিটারেচার, সো ফার্স্ট হিস্টোরিক্যাল ওয়ার্ডটা থাকবও পারে বা ফার্স্ট নভেল বলেও সুধিব পারে, ঠিক আছে? সো ফার্স্ট হিস্টোরিক্যাল নভেল ইন আসাম লিটারেচার হল ভানুমতী, আর কেতিয়া পাবলিশ হয়েছিল? 1890। ফার্স্ট সোশ্যাল ড্রামা বা মডার্ন প্লে বলেও কোয়া হয়, সো ফার্স্ট সোশ্যাল ড্রামা বা মডার্ন প্লে অসমিয়াত কি আসলে? রামনবমী নাটক। আর মানে কেতিয়া হয়েছিল? এই পাবলিশ করেছিল 1857, আর কোনে লিখেছিল? গুণাভিরাম। আর এই নাটক যে সোশ্যাল ড্রামা হিসাবে রামনবমী বনওয়া হয়েছিল, এই নাটক এজ এ বুক পিছলকে পাবলিশও করেছিল, কেতিয়া করেছিল? 1870। সো মনত রাখব, ফার্স্ট সোশ্যাল ড্রামা বা মডার্ন প্লে বলে একচুয়ালি বেশিকে আহিব পারে, তো ফার্স্ট মডার্ন প্লে ইন আসামিজ লিটারেচার যদি সুধে, তেতিয়াহলে রামনবমী নাটক। নেক্সট ফার্স্ট আসামিজ গ্রামার, সো অসমিয়া গ্রামার কি আসলে? প্রথম গ্রামার অফ আসামিজ ল্যাঙ্গুয়েজ কেতিয়া লিখা হয়েছিল? 1839। ফার্স্ট নভেল, ঠিক আছে? সো ভানুমতী মই অলপ আগতে আপনার যেন কলো, যে ফার্স্ট কেতিয়াবা হিস্টোরিক্যাল, আর কোয়েশন নম্বর 29 and 32 তো সেম হয়, সো কেতিয়াবা হিস্টোরিক্যাল ওয়ার্ডটা থাকিব পারে বা না থাকেও, যদি আপনাদের কনফিউজ নহব যে ফার্স্ট নভেল বা হিস্টোরিক্যাল নভেল সেম থিং, আর কোনখন আসলে? ভানুমতী আসলে, আর কোনে লিখেছিল? পদ্মনাথ গোহাঁই বৰুৱা। কেতিয়া লিখেছিল? 1890। নেক্সট কোয়েশন, ফার্স্ট হিস্ট্রি অফ আসামিজ লিটারেচার, অসমিয়া সাহিত্যর বুরঞ্জী। নেক্সট কোয়েশন নম্বর 34, ফার্স্ট আসামিজ প্রিন্টেড বুক, সো অসমিয়াত ফার্স্ট প্রিন্ট করে উলওয়া বুক কি আসলে? ধর্ম পুস্তক। আর এই কেতিয়া পাবলিশ করে উলিয়াইছিল? 1813। ফার্স্ট হিস্টোরিক্যাল নভেল ইন আসামিজ লিটারেচার, সো ফার্স্ট হিস্টোরিক্যাল নভেল ইন আসামিজ লিটারেচার, সো কোয়েশনটো রিপিট হয়েছে, আগর 29 and 35 কোয়েশনটো সেম, ভানুমতী 1890। ফার্স্ট প্রোজ ভার্স, যতীন্দ্রনাথ দুৱৰা। নেক্সট হল, ফার্স্ট চিলড্রেন নভেল ইন আসামিজ লিটারেচার, সো এই প্রশ্ন একচুয়ালি আসামিজ যার্ট আছে আমার টেটত হক বা মেইনলি টেটর যে আসামিজ পার্টটো লাগে, তাত এইবর বিষয় বহুত আহে, আর তাদের এইবর কোয়েশন সুধে যে চিলড্রেন নভেল অসমিয়াত কোনখন আসলে বা কোনে লিখেছিল,
ঠিক আছে। সো ফার্স্ট চিলড্রেন নভেল হল অসমীয়া লিটারেচারৰ কি পাতাল পুৰি, আৰু কোনে লিখিছিলে হৰ গোবিন্দ শর্মা। ফার্স্ট চিলড্রেন মেগাজিন ইন আসামিজ ল্যাঙ্গুয়েজ, বাটসার মেগাজিন কোনখন আছিলে ফার্স্ট, লড়া বন্ধু, আৰু কোনে লিখিছিলে গুণাভিরাম বৰুৱা। ফার্স্ট অটোগ্রাফি, সরি ফার্স্ট অটোবায়োগ্রাফি ইন আসামিজ লিটারেচার, সো ফার্স্ট আত্মজীবনী যদি আমি কব যাও, সো অটোবায়োগ্রাফি কোনে লিখিছিলে, লক্ষ্মীনাথ বেজবৰুৱাই লিখিছিলে। আৰু কোনখন আছিলে ফার্স্ট অটোবায়োগ্রাফি অসমৰ, মানে অসমীয়া ল্যাঙ্গুয়েজত, মোৰ জীবন পূৰণ। ফার্স্ট প্রোজ রাইটার ইন আসামিজ লিটারেচার, প্রোজ যিনে লিখিছিলে, দুটা পার্ট থাকে, এটা প্রোজ থাকে এটা পোয়েট্রি থাকে, সো প্রোজ ভার্সটো কোনে লিখিছিলে, আসামিজৰ ভট্টদেৱ। নেক্সট কোয়েশ্চন নম্বর 41, ফার্স্ট প্রোজ কম্পোজিশন ইন আসামিজ লিটারেচার, ভট্টদেৱৰ কথা গীতা। ফার্স্ট প্রিন্টেড বুক ইন আসামিজ লিটারেচার, ধর্ম পুস্তক 1813। নেক্সট কোয়েশ্চন নম্বর 47, আসাম প্রিন্টেড হিস্ট্রি ইন আসামিজ লিটারেচার, সো অসমের ফার্স্ট প্রিন্টেড হিস্ট্রি কি আছিলে, অসম বুরঞ্জী পুথি, আর কোনে লিখি উলিয়াইছিলে, কাশীনাথ তামুলি ফুকন আর রাধানাথ বৰবৰুৱা। নেক্সট কোয়েশ্চন নম্বর 44, ফার্স্ট সনেট বুক, সো সনেট বুক হল একচুয়ালি লাভ পোয়েট্রি বলে আমি কব পারো, লাইফ লাভ পোয়েট্রি হয় মেইনলি প্রেমর পয়েন্টব লিখে কবিতাব লিখে, আর এই সনেট বুক এখানে কোহা কারণ তো 14 লাইন্সর হে পয়েন্টব লিখা হয়, সো সনেট বুক কোনখন আসলে মালাজ, আর কোনে লিখিছিলে, হিতেশ্বর বৰবৰুৱা লিখিছিলে কোন সনত, 1918। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নম্বর 45, ফার্স্ট মান্থলি ম্যাগাজিন, ঠিক আছে, মানে মাহিলি যোনটো ম্যাগাজিন উলাইছিলে কোনখন আছিলে, অরুণাদল, কেতিয়া উলাইছিলে, 1846। ফার্স্ট প্রিন্টিং প্রেস ইন আসাম, ঠিক আছে, সো ইন্ডিয়ারও সুদে একচুয়ালি কোয়েশ্চনব আহে যে ফার্স্ট প্রিন্টিং প্রেস ইন্ডিয়ার কত আছিলে বা অসমৰ কত আছিলে, সো আমি যেহেতু আজি আসামৰ বিষয়ে পঢ়ি আছো, সো অসমৰ ফার্স্ট প্রিন্টিং প্রেস কত আছিলে, শিবসাগৰত আছিলে, আর প্রিন্টিং প্রেসখনৰ নাম আছিলে মিশন প্রেস। নেক্সট হল ফার্স্ট ওমেন ম্যাগাজিন, সো আমি চাইল্ড ম্যাগাজিন পড়ছো, এটা ফার্স্ট ওমেন ম্যাগাজিন কি হয়, ঘর জ্যোতি, সো ঘর জ্যোতি কেতিয়া পাবলিশ হয়েছিলে, 1927। ফার্স্ট ডেইলি ইংলিশ নিউজ পেপার, সো ইংলিশ ডেইলি নিউজ পেপার কোনখন আছিলে বা আছে, একচুয়ালি এটা কব পারো যেটা একটু গৌরবর কথা যে যখন নিউজ পেপার কাহিনীতে স্টার্ট হয়েছে টিল নাও চলি আছে, আর যেটা হল সকলরে কব গেলে মরমরে নিউজ পেপার হয়, সেইখান হল দ্য আসাম ট্রিবিউন, সো 1946ৰ পৰা কন্টিনিউয়াসলি এতিয়ালৈকে পাবলিশ হয়ে আছে নিউজ পেপারখান। নেক্সট কোয়েশ্চন নম্বর 49, ফার্স্ট ডেইলি আসামিজ নিউজ পেপার, সো ইংলিশ আমি জানো আসাম ট্রিবিউন, আর ডেইলি আসামিজ নিউজ পেপার কি আছিলে, দৈনিক বাতৰি, সো দৈনিক বাতৰি কেতিয়া উলাইছিলে, 1935-36 এইখানি সময়ছোৱাত উলাই প্রিন্ট করা হয়েছিল। ফার্স্ট ব্রাইল লাইব্রেরি, সো ব্রাইল মিনস আপনাদের গমে পেয়েছে যে অন্ধ ব্যক্তিবোৰ যিবোৰ কিতাপ পঢ়ে যেনকা অলপ ফুটা ফুটা টাইপ থাকে তেওঁলোকে যিটো পঢ়ে, সো সেই লাইব্রেরিখন প্রথম অসমত কত হয়েছিল, স্টার্ট মানে হয়েছিল স্টার্ট বা আছে, সো ব্রাইল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টার কত আছে, গুৱাহাটীত আছে। ফার্স্ট স্টেট লেভেল বুক ফেয়ার, সো প্রথম আমার আজিকালিতো বুক ফেয়ার হয়েই থাকে হব নাই, কিন্তু তেতিয়া বা প্রথম কেতিয়া হয়েছিল স্টেট লেভেল বুক ফেয়ার কেতিয়া হয়েছিল, 1978ত হয়েছিল, আর কত হয়েছিল ফার্স্ট স্টেট লেভেল বুক ফেয়ার, নগাঁও। নেক্সট ফার্স্ট ন্যাশনাল লেভেল বুক ফেয়ার, সো ন্যাশনাল লেভেল বুক ফেয়ার কত হয়েছিল আর কেতিয়া হয়েছিল, সো 1984ত হয়েছিল, কত পাতিছিল ন্যাশনাল লেভেল বুক ফেয়ার, গুৱাহাটী, সো মনত রাখব স্টেট সুধিলে স্টেট লেভেল বুক ফেয়ার সুধিলে নগাঁও, আর ন্যাশনাল লেভেল সুধিলে গুৱাহাটী। নেক্সট কোয়েশ্চন, ফার্স্ট আসামিজ মুভি, সো প্রথম অসমীয়া চলচ্চিত্র কি আছিলে, জয়মতী, সো 1935ত রিলিজ পাইছিলে জয়মতী।
ফার্স্ট আসামিজ কালাৰ মুভি সো প্ৰথম অসমীয়া ৰঙীন চলচ্চিত্ৰ কালাৰ আগত ব্লেক এণ্ড হোৱাইট আছিলে পিছত কালাৰ আহি গ'লে সো কালাৰ ফার্স্ট কালাৰ আসামিজ মুভি কি হয় ভাইটি আৰু ভাইটিখন কেতিয়া ৰিলিজ পাইছিলে 1972 সো এই কুৱেশ্চনটো ইম্পৰ্টেণ্ট হয় ফার্স্ট কালাৰ মুভি কি আছিলে ভাইটি ফার্স্ট আসামিজ ফিমেল ডাইৰেক্টৰ সো অসমৰ মানে অসমীয়া ঠিক আছে মহিলা ডাইৰেক্টৰ কোন আছিলে সুপ্ৰভা দেৱী নেক্সট কুৱেশ্যন নম্বৰ 56 ফাৰ্ষ্ট ফিল্ম মেকাৰ বা ডাইৰেক্টৰ কোন আছিলে জ্যোতি প্ৰসাদ আগৰৱালা 1935 আৰু তেওঁৱে প্ৰথম অসমীয়া মুভি ওলাইছিলে কি জয়মতী সো মনত ৰাখিব যে জয়মতীৰ ডাইৰেক্টৰ বা কোনে লিখিছিলে যদি সোধে সেইটো আনচাৰত কি হ'ব জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা আৰু তেওঁ জয়মতীৰ ডাইৰেক্টৰো আছিলে প্ৰডিউচাৰো আছিলে নেক্সট কুৱেশ্যন নম্বৰ 57 ফাৰ্ষ্ট চিনেমা হল ইন আসাম সো অসমত প্ৰথম চিনেমা হল ক'ত আছিলে তেজপুৰত আছিলে আৰু চিনেমা হলখনৰ নাম কি আছিলে জোনাকী ফাৰ্ষ্ট ফিল্ম ষ্টুডিঅ' ইন আসাম সো অসমৰ অসমত প্ৰথম ফিল্ম ষ্টুডিঅ'খন ক'ত আছিলে বা আছে এতিয়াও আছে জ্যোতি চিত্ৰবন 1968 ষ্টাৰ্ট হৈছিলে 17 জানুৱাৰী সো ফাৰ্ষ্ট ফিল্ম ষ্টুডিঅ' ইন আসাম সুধিলে জ্যোতি চিত্ৰবন কাহিলিপাৰা ফালে আছে 59 ফাৰ্ষ্ট ফিল্ম ক্ৰিটিক এৱাৰ্ড এট নেশ্যনেল ফিল্ম এৱাৰ্ড সো নেশ্যনেল ফিল্ম এৱাৰ্ডত বেষ্ট ক্ৰিটিক হিচাপে কোনে পাইছিলে বা উৎপল বৰপূজাৰী আৰু কেতিয়া পাইছিলে 2003 ঠিক আছে সো ক্ৰিটিক এৱাৰ্ড পাইছিলে নেক্সট কুৱেশ্যন নম্বৰ 60 ফাৰ্ষ্ট আসামিজ ড্ৰামা সো অসমৰ মানে অসমীয়া প্ৰথম ড্ৰামা কি আছিলে অংকীয়া নাট আৰু আমি সকলোৱে জানো অংকীয়া নাট নাট যিবোৰ নাট মানে লিখিছিলে সেইবোৰ কোনে লিখিছিলে শংকৰদেৱে লিখিছিলে সো ফাৰ্ষ্ট আসামিজ ড্ৰামা সুধিলে কি হ'ব অংকীয়া নাট হ'ব আৰু কোনে লিখিছিলে শংকৰদেৱে নেক্সট কুৱেশ্যন নম্বৰ 61 দ্য নাৰ্গিজ দত্ত এৱাৰ্ড ফৰ বেষ্ট ফিচাৰ ফিল্ম অন নেশ্যনেল ইণ্টিগ্ৰেশ্যন সো নাৰ্গিজ দত্ত এৱাৰ্ড অসমৰ মানে বেষ্ট ফিচাৰ ফিল্ম হিচাপে কোনখন পাইছিলে আই ক'ত নাই ঠিক আছে আই ক'ত নাই আৰু এইখন কেতিয়া ৰিলিজ পাইছিলে চৰি এৱাৰ্ডটো কেতিয়া পাইছিলে 2008 পাইছিলে সো নেক্সট কুৱেশ্যনলৈ আগবঢ়াৰ আগতে মই আপোনালোকক ৰিকুৱেষ্ট কৰিব বিচাৰিছোঁ যদি আজি আপোনালোক আমাৰ চেনেলত প্ৰথম আহিছে তেন্তে প্লিজ লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিব আৰু যদি আপোনালোকে অলৰেডি ছাবস্ক্ৰাইব কৰিছে তেন্তে বেল আইকনটো প্ৰেছ কৰিব আপোনালোকে আমি যেতিয়া নতুন ভিডিঅ' দিম আপোনালোকে ন'টিফিকেশ্যন পাই যাব আৰু আপোনালোকে কমেণ্ট কৰিবলৈ নাপাহৰিব যে ভিডিঅ'টো চাই কেনেকুৱা লাগিছে আৰু আপোনালোকে কেনেকুৱা ধৰণৰ ভিডিঅ' বিচাৰে বা কি টপিকৰ ওপৰত আপোনালোকে ভিডিঅ' বিচাৰে আমাক কমেণ্টৰ থ্ৰুৰে জনাব অ'কে দেন মুভ টু নেক্সট কুৱেশ্যন নম্বৰ 62 সো ফাৰ্ষ্ট ইউনিভাৰ্চিটি ইন আসাম সো অসমৰ প্ৰথম ইউনিভাৰ্চিটিখন কোনখন হয় আমি সকলোৱে জানো সেইখন হ'ল গুৱাহাটী ইউনিভাৰ্চিটি আৰু ষ্টাব্লিছ কেতিয়া আছিলে 1948 নেক্সট ফাৰ্ষ্ট মেডিকেল কলেজ অসমৰ প্ৰথম মেডিকেল কলেজ কোনখন আসাম মেডিকেল কলেজ ঠিক আছে এইখন ক'ত আছে আসাম মেডিকেল কলেজখন ডিব্ৰুগড়ত আছে আৰু কোন চনত হৈছিলে 1947 ফাৰ্ষ্ট মেডিকেল স্কুল সো একচুৱেলি কি হৈছে যে মেডিকেল স্কুল বুলি কি হৈছে যে ব্ৰিটিছৰ সময়ত তেওঁলোকে কি মেডিকেল কলেজ নকৈছিলে তেওঁলোকে মেডিকেল স্কুল বুলি কৈছিলে ঠিক আছে সো সেই সময়ত ব্ৰিটিছৰ সময়ত ফাৰ্ষ্ট মেডিকেল স্কুল কি আছিলে বেৰী হোৱাইট মেডিকেল স্কুল যিখন ডিব্ৰুগড়তে আছে আৰু এইটো কেতিয়া ষ্টাব্লিছ হৈছিলে 1902 আৰু এই বেৰী হোৱাইট মেডিকেল স্কুলখন পিছৰলৈকে গৈ কি হৈছে নামটো চেঞ্জ কৰি পেলাই আসাম মেডিকেল কলেজ কৰা হ'ল সো আমি ইনশ্বৰ্ট ক'ব পাৰোঁ যে বেৰী হোৱাইট মেডিকেল স্কুলৰ নামটো চেঞ্জ হৈ আসাম মেডিকেল কলেজ হৈ গৈছে সো তথাপিও যদি কেতিয়াবা মেডিকেল স্কুলো সুধি দিব পাৰে সো সেইটো আপোনালোকে লিখিব বেৰী হোৱাইট মেডিকেল স্কুল নেক্সট কুৱেশ্যন নম্বৰ 65 ফাৰ্ষ্ট ইঞ্জিনিয়াৰিং কলেজ সো অসমৰ ফাৰ্ষ্ট ইঞ্জিনিয়াৰিং কলেজ কোনখন হয় আসাম ইঞ্জিনিয়াৰিং কলেজ সো কেতিয়া ষ্টাব্লিছ হৈছিলে 1955 নেক্সট
ফার্স্ট আসাম ইজ ডাইরেক্টর এইমস সো এইমসত আমার অসমৰ মানে ডাইরেক্টর কোন আছিলে ঠিক আছে সো এইমস জানে আপনাকে অল ইন্ডিয়া মেডিকেল ঠিক আছে সো হে এইমসৰ অসমৰ মেইন ডাইরেক্টর হিসাবে এইমসৰ কোন আছিলে অসমীয়া ডক্টর রমেশ চন্দ্র ডেকা নেক্সট ফার্স্ট মেন্টাল হসপিটাল সো ফার্স্ট মেন্টাল হসপিটাল অসমৰ কোন আছিলে তেজপুর ফার্স্ট ওমেন ডক্টর সো মহিলা ডক্টর ফার্স্ট কোন আছিলে রাজানী প্রভা শইকীয়া রাজানী প্রভা শইকীয়া নেক্সট কুয়েশন নম্বর 69 ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি সো অসমের ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি কোনখন হয় এটা জানাবলগিয়া প্রশ্ন হয় ডন বস্কো ইউনিভার্সিটি 2009 সো ডন বস্কোত যোনে যোনে পঢ়ে তেওঁলোকে জানিব আৰু যোনে নাই পঢ়া সো তেওঁলোকে আজি ভিডিওটো থ্রুৰে গম পাব যে ডন বস্কো হল আমার অসমৰ ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি আৰু কেতিয়া হৈছিল ষ্টার 2009 ফার্স্ট কলেজ অফ আসাম সো অসমৰ ফার্স্ট কলেজ কি আছিলে কটন কলেজ সো এইটো সকলোই জানে যে গুৱাহাটীৰ মাছমজিয়াত আছে পানবজাৰত আছে কটন কলেজ আৰু এইটো ষ্টাৰ্ট কেতিয়া আছিলে 1901 আৰু এই মৰমৰ কটন কলেজখন এতিয়া নামটো চেঞ্জ হয় বা চেঞ্জ মিনছ কি আপগ্ৰেড হৈছে একচুৱেলি কটন কলেজখন এতিয়া কটন ইউনিভাৰ্চিটি হৈ গ'ল নেক্সট কুৱেশ্যন নম্বৰ 71 ফাৰ্ষ্ট ভাৰত ৰত্ন এৱাৰ্ড সো অসমৰ পৰা ফাৰ্ষ্ট ভাৰত ৰত্ন এৱাৰ্ড কোন পাইছে গোপীনাথ বৰদলৈ কেতিয়া পাইছিলে 1999 সো আপোনালোকে এৱাৰ্ডখিনি ভালকৈ নোট ডাউন কৰি ল'ব এইখিনি প্ৰশ্ন সুধি থকা হয় মানে এক্সামবোৰত আহি থাকে ফাৰ্ষ্ট অসম ৰত্ন সো এইটো ভাৰত ৰত্ন আছিলে আৰু অসম ৰত্ন মহিলা কোন পাইছিলে মামণি ৰয়চম গোস্বামী কেতিয়া পাইছিলে 2011 নেক্সট কুৱেশ্যন কুৱেশ্যন নম্বৰ 73 ফাৰ্ষ্ট সাহিত্য একাডেমী এৱাৰ্ড যতীন্দ্ৰনাথ দোৱাৰা পাইছিলে কিহৰ কাৰণে পাইছিলে বনফুলৰ কাৰণে পাইছিলে 1955 নেক্সট ফাৰ্ষ্ট পদ্মভূষণ এৱাৰ্ড কৃষ্ণকান্ত সন্দিকৈ 1967 ফাৰ্ষ্ট পদ্মভূষণ ওমেন পুষ্পলতা দাস 1999 ফাৰ্ষ্ট পদ্মশ্ৰী কোনে পাইছিলে কৃষ্ণকান্ত সন্দিকৈয়ে পাইছিলে এতিয়া পাইছিলে 1955 নেক্সট ফাৰ্ষ্ট পদ্মশ্ৰী ওমেন কোনে পাইছিলে নালিনী বালা দেৱী পাইছিলে 1957 ফাৰ্ষ্ট টেগোৰ লিটাৰেচাৰ এৱাৰ্ড কোনে পাইছিলে দেৱব্ৰত দাস 2010 ফাৰ্ষ্ট পদ্ম বিভূষণ এৱাৰ্ড পষ্টমাছলি মিনছ মৃত্যুৰ পিছত এৱাৰ্ডটো পাইছিলে তেওঁ ঠিক আছে চ' কোনে পাইছিলে কিবা আইডিয়া পদ্ম বিভূষণ মৃত্যুৰ পিছত পোৱা যিটো আমাৰ সকলোৰে মৰমৰ ডক্টৰ ভূপেন হাজৰিকা কেতিয়া পাইছিলে 2012 ফাৰ্ষ্ট স্পৰ্টছ পাৰ্চন অফ আসাম চ' এইটো একদম ইম্পৰ্টেণ্ট যে অসমৰ পৰা ফাৰ্ষ্ট খেলুৱৈ কোন আছিলে ফাৰ্ষ্ট স্পৰ্ট পাৰ্চন কোন আছিলে ভগেশ্বৰ বৰুৱা আছিলে ঠিক আছে ফাৰ্ষ্ট স্পৰ্ট পাৰ্চন যোনে অসমৰ ফাৰ্ষ্ট খেলত ৰিপ্ৰেজেণ্ট কৰিছিলে তেওঁ আছিলে ভগেশ্বৰ বৰুৱা নেক্সট হ'ল ফাৰ্ষ্ট স্পৰ্টছ পাৰ্চন অফ আসাম ওমেন ভগেশ্বৰ বৰুৱা মেলৰ তৰফৰ পৰা আছিলে আৰু ফিমেল ফাৰ্ষ্ট স্পৰ্ট পাৰ্চন কোন আছিলে তাইবোন নিশা আৰু তেওঁ ক'ত বিলং কৰিছিলে শিৱসাগৰৰ ফাৰ্ষ্ট স্পৰ্ট পাৰ্চন টু টেক পাৰ্ট ইন অলিম্পিক চ' অলিম্পিকত প্ৰথম অসমৰ পৰা কোনে পাৰ্ট লৈছিলে খেলিছিলে দীপাংকৰ ভট্টাচাৰ্যী ফাৰ্ষ্ট অলিম্পিক মেডেলিষ্ট চ' প্ৰথম অলিম্পিকত মেডেল পোৱা কোন হয় লাভলিনা বৰগোহাঁই ফাৰ্ষ্ট গ'ল্ড মেডেল ইন এছিয়ান গেমছ চ' এছিয়ান গেমছত প্ৰথম গ'ল্ড মেডেল কোনে পাইছে ভগেশ্বৰ বৰুৱা চ' ডেট মিনছ ভগেশ্বৰ বৰুৱা প্ৰথম অসমৰ স্পৰ্ট পাৰ্চনো আছিলে আৰু এছিয়ান গেমত গ'ল্ড মেডেলো পাইছিলে নেক্সট কুৱেশ্যন নম্বৰ ফাৰ্ষ্ট ষ্টেডিয়াম ইন আসাম চ' অসমৰ ফাৰ্ষ্ট ষ্টেডিয়াম নেহৰু ষ্টেডিয়াম আমি সকলোৱে জানো ক'ত আছে গুৱাহাটী ফাৰ্ষ্ট আসামিজ জাষ্টিছ অফ সুপ্ৰিম কোৰ্ট ঠিক আছে চ' এই কুৱেশ্যনটো একচুৱেলি স্কিপ হৈ গৈছিলে এই কুৱেশ্যনটো একচুৱেলি আগত থাকিব লাগিছিলে য'ত আমি জাষ্টিছ অফ হাইকোৰ্ট পঢ়িছোঁ চ' আমি এইকাৰণে লাষ্টত ইনক্লুড কৰি দিলোঁ কুৱেশ্যনটো
So first, Assamese justice of Supreme Court. So Supreme Court of justice is about Homer Prasile, Arukunasile, Parvati Kumar Goswami. So Parvati Kumar Goswami Kunasile, and Ohomia Proton Supreme Court of justice asile. Next, first Assamese president of India. So Apnoloke, Hoytu Hokolojane, Arizudin Azanazibaru Gompai Rabo, the Ohomor Pra president to Hosile. India president is a way Ohomia wasile. আর তেওঁ হল কোন ফখরুদ্দিন আলী আহমেদ একদম ইম্পর্টেন্ট হয় আর ফখরুদ্দিন আলী আহমেদ আমার ইন্ডিয়ার ফিফথ প্রেসিডেন্ট আসলে ঠিক আছে ফার্স্ট আসামিজ প্রেসিডেন্ট কোন আসলে ফখরুদ্দিন আলী আহমেদ আর ফিফথ আসলে তেওঁ নেক্সট ফার্স্ট স্পোর্ট অ্যাম্বাসেডর সো অসমৰ স্পোর্টসক রিপ্রেজেন্ট করে বা অ্যাম্বাসেডর হিসাবে কাক বনোৱা হৈছিলে বনোৱা হৈছে সরি হিমা দাস ঠিক আছে তাক ডিহি এক্সপ্ৰেছ বুলিও কোৱা হয় তে আজিলৈ এইখিনিয়ে চ' আজি আমি ভিডিঅ'টোত ফাৰ্ষ্ট ইন আসাম শিকিলোঁ বা জানিলোঁ একচুৱেলি বহুত নজনা কথা আজি আপোনালোকে হয়তো গম পালে চ' ভিডিঅ'টো চাই আপোনালোকৰ কেনেকুৱা লাগিলে প্লিজ আপোনালোকে কমেণ্টৰ থ্ৰুৰে আমাক জনাব আৰু ভিডিঅ'টো আপোনালোকে যিমান পাৰে লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিব দেন টিল দেন টেক কেয়াৰ থেংক ইউ ফৰ ৱাচিং